a plus b whole square equal to square plus 2 divided by cos theta equal to আজকে এমন একজন মানুষের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি যে মানুষটা আমাদের সকলকে ক্লাস 10 এর পরীক্ষার সময় প্রচুর হেল্প করেছে। হ্যালো স্যার, আমি ওই ইন্টারভিউয়ের জন্য বলেছিলাম। মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলে? মাধ্যমিকে স্যার 85 পেয়েছিলাম, 85। বাস 90 না হলে তো আমি অ্যালাউ করব না। স্যার ওই বছরের কোশ্চেনটা একটু টাফ হয়ে গিয়েছিল ওই কারণে আর কি। এই যে স্যার মার্কশিটটা, গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করানো মার্কশিট স্যার। কই দেখি দেখি। না স্যার এখন প্র্যাকটিস করছি। আচ্ছা প্র্যাকটিস করছে তাহলে। আচ্ছা এসো ভেতরে এস এস। তা মা কোন বই ফলো করতে? স্যার আমি গণিত জিজ্ঞাসা আর ওই মুক্ত শিক্ষা পরিষদের বই এই দুটোই ফলো করেছি। গণিত জিজ্ঞাসা মুক্ত শিক্ষা পরিষদ, গণিত জিজ্ঞাসা, এনসিআরটি, এসব আমার বন্ধু বান্ধবরাই তো লিখেছে। স্যার আপনার বয়স কত হলো? আমার বয়স আজ থেকে 4 বছর আগে আমার ছেলের বয়স আমার বয়সের অর্ধেক ছিল, তা এখন আমার ছেলের বয়স 30 বছর। তবে বলো দেখি আমার বয়স কত? এই কোশ্চেনটা অপশনাল না কম্পালসারি? কম্পালসারি। তাড়াতাড়ি সলভ করে এক্ষুনি জমা দাও। না ক্যালকুলেটার ব্যবহার করা চলবে না। 2 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ করে জমা দাও। সময় শেষ। খাতা দাও। একদম অঙ্কে কাঁচা, তাই এত কম নাম্বার। বলে কিনা কোশ্চেন কঠিন আছে। যাও ওখানে ঠাকুরকে প্রণাম করো গে, যাও। এবার কষ দেখি। ধরো আমার বয়স এক্স, এবার কষ। দাদাবাবু আজকে রুটির ব্যাসার্ধ কি হবে? আজ কি বার? আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার কত সেন্টিমিটার ব্যাসার্ধের রুটি হয় তুমি জানো না? বানিয়ে দেখিয়ে নিয়ে যাবে আমাকে। আর কত গ্রাম চাল নেব? 12.75 বিয়োগ 2.75 ভাজিত 2, যা ফল বেরোলো তার সাথে 20 গুণ করে যত গ্রাম হয় তত গ্রাম চাল নেবে যাও। একটু সহজ করে বলো না বাপু। আচ্ছা স্যার ওই যে ছাতাটা বিক্রি হয় খুব বিখ্যাত, ওটা কি আপনারই কোম্পানি বা আপনার কোনো ভাইয়ের? না ছাতাটা আমার না, ওটি হলো গিয়ে কেশিপালের। ছাতাটা দেখো নি, দৈর্ঘ্য প্রস্থ দুটো ছাতার কোনোদিন মেলে না, ওরম ছাতা আমি বানাবো। ও আচ্ছা। আর রসগোল্লা, খুব বিখ্যাত যে রসগোল্লা আছে ওইটা? আবার ভুল করছো, কেশিদাস, সেটি কেশিদাসের রসগোল্লা। আমি ওই রকম উল্টাপাল্টা ব্যাসার্ধের রসগোল্লা একদম পছন্দ করি না। ও কিভাবে আমার রসগোল্লা হবে? স্যার এই বই লেখা ছাড়া আর আপনার কি হবি আছে, মানে আপনি অফ টাইমে কি করতে ভালোবাসেন? হবি আর কি, ওই একটু আধটু গান গাওয়ার ইচ্ছা হয় আর কি, মাঝে মধ্যে তো একটু গান গাই। একটা গান শোনান না স্যার। আচ্ছা গাইছি, তুমিও কিন্তু গাও আমার সাথে, বুঝলে? আমি একা না, আমরা দুজন মিলে একখানা গান ধরি। আচ্ছা আমিও গাইব। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ লিরিক্সটা ভুলে গেছি স্যার, আমি একটা অন্য গান শুরু করব। হ্যাঁ গাও গাও, দেখি কি গান গাইতে পারো, গাও। সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা।
ত্রিকোণমিতি ভালো লাগে, বাহ ভালো গান, আমাকেও শেখা। দাঁড়া দাঁড়া এখন কোন আসছে? হ্যাঁ হ্যালো, তেলমাখা মাস্টার রেডি তো? ও পৌঁছে গেছো, কোনখানে আছো? মোড়ে, মোড় থেকে ঠিক 33 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝলে? 33 ডিগ্রি কোণে যে ওই রম্বস আকারের একখানা বাড়ি দেখতে পাচ্ছ তো, হ্যাঁ ওই বাড়িটা ঠিক পাশের বাড়িটা। কিভাবে মাপবে মানে? চাঁদা নেই তো বাড়ির কাছে? কি বলে শুনছো, বলে চাঁদা নাকি জানে না? হ্যাঁ স্যার ঠিকই তো, চাঁদা তো সবারই বোঝা উচিত, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। চাঁদা দিয়ে মাপো, মেপে আমার বাড়িতে তেল মাখা বাস পৌঁছে দিয়ে যাও। দাঁড়াও আরেকখানা ফোন করতে হবে। হ্যাঁ হ্যালো, চিড়িয়াখানা? বলেছিলাম যে ওই বাঁদরটাকে ট্রেনিং দিয়ে আমার কাছে পৌঁছাতে, তেল মাখা বাসে উঠতে হবে আর নামতে হবে। হ্যাঁ যতবার আমি বলবো ঠিক ততবারই উঠতে নামতে হবে, কিছু হিসাবে গন্ডগোল হচ্ছে আর কি। আমার নতুন বই বেরোবে কি না, যত শিগগিরই সম্ভব দিয়ে যাও। স্যার একটু জল হবে? ও রাবু, এক গ্লাস জল দিয়ে যাও তো। জল তো আসছে না পাম্প থেকে। আপনি তো কালকে নলচৌ বাচ্চার অঙ্ক করবেন বলে কি সব করলেন, তারপর থেকে তো আর জল আসছে না। আমাকে তো বাইরে থেকে জল বয়ে আনতে হবে এবার। কই দেখি, কই হিসেবটা দেখি। আচ্ছা আমায় না, ওকে দাও, ওকে দাও। তুমি ওই নলচৌ বাচ্চার অঙ্কটা করে তাড়াতাড়ি বলো কতক্ষণ পরে জল আসবে এবং তুমি জল খেতে পারবে। স্যার আজকে না একটু তাড়া আছে, আমাকে না একটু কাজে বেরোতে হবে, ঘরে কাজ আছে। স্যার আজকে আসছি। হ্যাঁ এই কি এত তাড়াতাড়ি চলে যাবো বললে, হবে এই তো এসছো, আমারও তো কিছু কথা বলার আছে নাকি যাতে তুমি সবাইকে জানাতে পারো। স্যার আজকে আসছি। স্যার স্যার আবার আসবো স্যার একদিন। হ্যাঁ সময় নিয়ে আসবো স্যার। স্যার আজকে আরে ওরা চলে যাচ্ছে যে, একে ধরো। আরে আরে যেও না, দাঁড়াও। অঙ্কে ভীতি আর ছেলে মেয়েদের গেল না, আজকালকার ছেলে মেয়েই হোক আর আগেকার ছেলে মেয়েই হোক, এখনকার ছেলে মেয়ের অবশ্য একটু বেশি। যাই হোক, ভালো লাগলে ওই লাইক টাইক করো বাবু, আর কি সব আজকাল বেরিয়েছে সাবস্ক্রাইব নাকি করো। হ্যাঁ মন দিয়ে সবাই অঙ্ক করবে, আর আমার কাছে নির্দ্বিধায় জানাবে যে কোন কোন অঙ্ক আটকেছে, ওই কমেন্টে লিখবে। আমার বইয়ের যে অঙ্ক আটকাবে সেই অঙ্কই আমি তোমাদের বুঝিয়ে করিয়ে দেব। হ্যাঁ কি যেন বলে, ও কি কিপ স্মাইলিং, হাসতে থাকো। হ্যাঁ।